সভ্যতার যুগে অসভ্যতার চরম রূপ দেখাচ্ছে ইসরায়েল। যুদ্ধের হাজার হাজার বছর ধরে চলা নিয়মকানুন কোনো কিছুই মানছে না ইহুদি দেশটির সেনারা। বিমান হামলায় গুড়িয়ে দিয়েছে গাজার আল আহলি হাসপাতাল, এর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকের মরদেহ। আহত হয়ে যারা বেঁচে ফিরেছেন তাদের অবস্থাও ভালো নয়। অনেককে নেওয়া হয়েছে আল শিফা হাসপাতালে, যেখানে আগে থেকেই রোগীর ভারে তিল ধারণের ঠাঁই নেই, নেই চিকিৎসার সরঞ্জামও, তাই অচেতন না করেই কোনো রকমে চলছে অপারেশন। আল আহলিতে 3000 রোগী ছিলেন, যাদের জন্য হাসপাতালটি হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ। এমন একটি স্থানে হামলার আগে কোনো সতর্কতা দেয়নি ইসরায়েল। হতাহত নারী শিশুদের দিকে তাকানো যাচ্ছে না। যদিও হাসপাতালটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। মঙ্গলবার সন্ধ্যা 7টায় হাসপাতালের পাশের একটি কবরস্থান থেকে বেশ কয়েকটি রকেট ছড়ে ইসলামিক জিহাদ। ঠিক ওই সময়ে হাসপাতালে বিস্ফোরণের শব্দ হয়। হামাস এটি বুঝতে পেরে আন্তর্জাতিক মিডিয়া ব্যবহার করে সবাইকে মিথ্যা জানায়। এমন পরিস্থিতিতে আপাতত নিন্দা জানিয়ে দায়িত্ব সারছে জাতিসংঘ। দ্রুত আলোচনায় সমাধানের দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের, বাস্তুচ্যুতদের ইসরায়েলের নেগেভ মরুভূমিতে স্থানান্তরের দাবি জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট। মিশর বাস্তুচ্যুত এসব মানুষকে আশ্রয় দিবে না, কারণ পূর্বের মতোই ফিলিস্তিনিদের ভিটেমাটি ছাড়া করার চেষ্টা চলছে। এতে ফিলিস্তিন কখনো নিজ ভূমি ফিরে পাবে না। এর মানে এই না যে আমরা ফিলিস্তিনিদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। এ সংঘাতে লাখো বেসামরিক নাগরিকের জীবন হুমকিতে। হাসপাতালে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত মানবিক যুদ্ধবিরতি দেয়া হোক। যুদ্ধেরও নিয়ম আছে, পানি বিদ্যুৎ বন্ধ করে যুদ্ধ হয় না। হামাসের কর্মকাণ্ডের শাস্তি এভাবে গাজাবাসী পেতে পারে না। তবে বারবার পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ইসরায়েল সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। মার্কিন প্রেসিডেন্টের এ সফর চলাকালীনও খান ইউনিসে আবাসিক ভবন টার্গেট করে চলে ইসরায়েলের বিমান হামলা। হাসপাতালে হামলা আমাকে হতবাক করেছে, তবে আমরা মনে করি ইসরায়েল হামলা চালায়নি, অপর পক্ষ এতে জড়িত। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের আস্থা আর সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলি এই আগ্রাসন বন্ধে ইরান, তিউনিশিয়া, লেবানন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ দেশে দেশে রাজপথে বিক্ষোভ করেছেন শান্তিকামী মানুষ। তুরস্ক ও জর্ডানে ইসরায়েলের দূতাবাসে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।